আমি তো একটু আগে বললাম দর্শকদের প্রশ্ন, ওরা কেন এই রিগ্রেসিভ জিনিসগুলোকে দেখে টিআরপি বাড়ায়? ওরা বাড়ায় বলে আমাদের করতে হয়? ভাই আপনারা দেখা বন্ধ করুন তাহলে, আমরা আপনারা শিক্ষিত সিরিয়াল। আই তোবে সহচরী ওয়াজ এ ভেরি গুড সিরিয়াল যখন আমি সাইন করি। একটা পড়াশোনা, একটা মধ্যবয়সী মেয়ে, তার জীবনের স্বপ্ন, তার পড়াশোনা নিয়ে সিরিয়ালটা শুরু হয়েছিল। এখনো প্রডিউসার পাগলের মতো চ্যানেল চেষ্টা করে যাচ্ছে কি করে কন্টেন্টে ফেরত আসা যায়, কিন্তু টিআরপি তো পড়ে যায় যেই মুহূর্তে কন্টেন্ট, যেই পড়াশোনা দেখানো হয় সবাই দেখা বন্ধ করে দেয়। কি রে ভাই, একটা মেয়ে একটা মেয়ের উপর অত্যাচার করছে দেখতে খুব ভালো লাগে। আমরা সেই রোমের, আমি একটু বুঝি, রোমের কলোসিয়ামের কথা মনে পড়ে যায় যখন একটা মানুষের উপর অত্যাচার করলে অন্য মানুষরা দেখে হাততালি দিত। আমরা একই সমাজে একই জায়গায় বসে আছি, শুধু শিক্ষিত মানুষের মুখোশটা পরে নিয়েছি। কিন্তু একটা মেয়ে অত্যাচারিত হলে নিচে নেমে মাটিতে নোংরা পাকে ডুবে গেলে আমরা দেখতে খুব এনজয় করি। এটাই হলো আমাদের দুর্ভাগ্য, যেদিন আমরা শিক্ষিত জায়গা দেখতে ভালোবাসবো, এবং তার স্ট্রাগল তো থাকবেই। আমার মনে হয় প্রত্যেক মেয়ে নিজস্ব স্ট্রাগল আছে নিজের মতো করে, সেই স্ট্রাগল তো থাকবেই, স্ট্রাগল দেখানো হোক। কিন্তু একটা মেয়ে একটা মেয়ের খারাপ চাইছে, সে শাশুড়ি হোক, বোন হোক, করকিয়া হোক, হুএভার ইট ইজ নট রাইট। মানে আমার মনে হয় এটা ভাঙবে তখনই যখন দর্শক বদলাবে।